দেশের মাটি ছাড়াও দেশের হয়ে একাধিকবার প্রতিনিধিত্ব করেছেন অন্য দেশের মাটিতে। স্বপ্ন ছিল একদিন বড় ফুটবলার হবেন, মিলবে অর্থ সম্মান, আর সেই সঙ্গে ঘুচে যাবে সংসারের অভাব। কিন্তু কঠিন বাস্তবের সামনে সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার। একসময় কঠোর পরিশ্রম করে নিজের প্রতিভার জেরে যে মেয়ে অনূর্ধ্ব ১৬ এবং ১৯ ভারতীয় মহিলা ফুটবল দলে নিজের জায়গা করে দেশ বিদেশের মাটিতে নিজের পায়ের জাদু দেখিয়েছেন, সেই মেয়ে আর সংসার চালাতে বাড়ি বাড়ি খাবার সরবরাহ করছেন। কলকাতার বেহালার শিবরামপুর এলাকার বাসিন্দা বছর ২৮ পৌলমী অধিকারী, ছোটবেলায় মাকে হারিয়ে বাবা এবং দিদির সঙ্গে অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছেন। ছোটবেলা থেকেই পৌলমী স্বপ্ন দেখতেন বড় ফুটবলার হওয়ার। সেই স্বপ্নকে সফল করতে নিয়মিত ফুটবল চর্চাও করতেন, আর তারই জেরে সুযোগ মেলে অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ফুটবল দলে। সেই সূত্রেই দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জার্মানি, ইংল্যান্ড, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের মাঠে ফুটবলও খেলেছেন। শুধু তাই নয়, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন কলকাতার চারুচন্দ্র কলেজের তৃতীয় বর্ষের এই ছাত্রী। কিন্তু এত কিছুর পরেও জোটেনি ন্যূনতম সম্মান। রাজ্য সরকার তো দূরের কথা, এলাকার কোনো ক্লাব থেকেও মেলেনি কোনো সম্মান। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। অতি সম্প্রতি পৌলমীর একটি ছোট্ট সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে কথা বলতে গিয়ে পৌলমীর অনেক চাপা কষ্টের যন্ত্রণা প্রকাশ পেয়ে যায়। ধরে আসে গলার স্বর, চোখের কোনায় চিকচিক করে ওঠে জল। তার কথায় তার মতো আর কোনো মহিলা ফুটবলারের স্বপ্ন যেন এভাবে হারিয়ে না যায়, যেন ন্যূনতম সম্মানটুকু মেলে। আমি প্রফেশনালি একটা ফুটবল প্লেয়ার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক কিছুই করেছি, কিন্তু কিছুতে যখন কিছু হলো না আমাদের না, তখন লাস্টে কিছু তো করে খেতে হবে। আচ্ছা আচ্ছা, তাই ফুড ডেলিভারি, জোম্যাটো, সুইগি আরো অনেক কিছু ভারতের রিপ্রেজেন্ট করেছি। ওমেন্স টিম আন্ডার ১৬, আন্ডার ২০১৬ হোমলেস ওয়ার্ল্ড কাপ, তারপর ন্যাশনালে রয়েছে, তারপরে ইউনিভার্সিটি সবই খেলেছি। জার্মানি গেছি, ইউকে গেছি, স্কটল্যান্ড, ইউকের মধ্যে স্কটল্যান্ড পড়ে, তারপর শ্রীলঙ্কা, লন্ডন। সম্বর্ধনা তো দূরের কথা, কোনো রেসপেক্টটুকু পাইনি, কোনোরকম সম্মানটুকু তো দূরের কথা। একটা ছেলে খেলে এলে যে যখন ফিরছে তাদের মিডিয়ায় ভর্তি হয়ে যায়, একটা মেয়ে ফিরলে সেটা মিডিয়া তো দূরের কথা। আর শুধু মানে কেউই থাকে না যে ওয়েলকাম করার জন্য, কেউ থাকে না, নাথিং। তারপরে প্লাস মেয়েদের লেডিস সিট থাকলেই তো বাসে আর হয় না, তাদের তো সম্মানটুকুও দিতে হয়। চাপা বলতে এটুকুই আছে যে আমি যদি না হই, অ্যাটলিস্ট যে কোনো মেয়ে খেলে আসবে তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হোক অ্যাটলিস্ট। আর সম্মানের সাথে সাথে তার বাড়ির ব্যাকগ্রাউন্ডও চেক করা হয়েছে, সে খেলতে পারে কি না, কী খায় সারাদিনে, সে এত ভালো খেলছে, তার জুতো আছে কি না। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। পেটের খিদে তার ফুটবলার হয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে, আর তাই আজ বৃদ্ধ বাবাকে নিয়ে অভাবে সংসার চালাতে খাবার সরবরাহকারী সংস্থার হয়ে বাড়ি বাড়ি খাবার সরবরাহের কাজ করতে হচ্ছে পৌলমীকে। ফুটবলের মাঠ ছেড়ে এখন সকাল থেকে রাত পর্যন্ত মোটর বাইক নিয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় খাবারের প্যাকেট পৌঁছে দেওয়ার জন্য ছুটে চলেছেন পৌলমী। সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে পুরনো সার্টিফিকেট, ছবির অ্যালবামে হাত বুলিয়ে একা একাই হেরে যাওয়া স্বপ্নের জন্য চোখের জল ফেলেন বাস্তবের কঠিন জীবনে হার না মানাই তরুণী। স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এভাবেই জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন পৌলমী অধিকারী। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। আধুনিক চিকিৎসা পরিষেবার আর এক নাম SS ডায়াগনস্টিক সেন্টার। এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বিভিন্ন পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর ব্যবস্থা থাকছে। যোগাযোগের ঠিকানা গুমা চৌমাথা, যশোর রোড, উত্তর ২৪ পরগনা।